হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি, আমি সৌমিক। আছে কিন্তু আমরা যেটার উপর ব্লগ করব সেটা হচ্ছে শিলংয়ের মার্কেটিং। তোমরা যারা শিলংয়ে আসছো মার্কেটিং তো সবাই করো, তো আমরা সেটাই মেনলি দেখাবো যে তোমরা নিজেদের আত্মীয় স্বজনের জন্য কী কী জিনিস কিনে নিয়ে যেতে পারো, সেটার দাম কেমন, সেটার ভ্যারাইটি কী কী আছে। তো মেনলি আমরা যেটা কভার করবো সেটা হচ্ছে পুলিশ বাজার এরিয়া, কারণ এই জায়গাতে কিন্তু সবাই আসে শপিং করতে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো এটা হচ্ছে পুলিশ বাজারের মেন সেন্টার, আমরা চলেছি এখন মার্কেটের উদ্দেশ্যে। প্রথমেই যেটা পড়ছে সেটা হচ্ছে মেঘা এম্পোরিয়াম, যেখানে কিন্তু তোমরা বেতের জিনিস কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে যাবে। বিভিন্ন ব্যাগ আছে, মাদুর আছে, চেয়ার আছে, নানা রকম জিনিস আছে। ও ছোটো ছোটো ব্যাগগুলো দেখছে। কত দাম ব্যাগটা? 400। তো ব্যাগটার দাম কিন্তু 400 টাকা, এটা কিন্তু বেশ একটু ওভার প্রাইস লাগছে। তো দেখা যাক, সামনের দোকানটা হচ্ছে খাসি এম্পোরিয়াম, এখানেও কিন্তু বেতের সব জিনিস, এখানেও ব্যাগ, বেতের বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু এখানে পেয়ে যাবে। তোমরা যারা গিফট নিয়ে যেতে চাও তারা কিন্তু এখান থেকে শপিং করতে পারো, দেখতে পারিস। চলো ভেতরে যাই, দেখি ও কি কিনছে। চলো এবারে মেন ফুটপাথ মার্কেটটাই যাওয়া যাক। দোকানগুলোতে কেমন প্রাইস দেখলি? বেশি। তো ফুটপাতে গিয়ে দেখা যাক তারা কি বলে। ফুটপাতেও কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে, তাই না? চলো, এই যে দ্য সেন্টার পয়েন্ট শিলং হোটেলটা, তার পাশের যে গলিটা সেখান দিয়েই কিন্তু মেন মার্কেট পুলিশ বাজারে। তো চলো, দেখতেই পাচ্ছ কেমন ভিড়, তো আমরা সেটাই যাব ভেতরে গিয়ে এক্সপ্লোর করব। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। দার্জিলিংয়ের যেমন আছে ম্যাল রোড, গ্যাংটংয়ের তেমন আছে এমজি মার্ট, ঠিক তেমনই শিলংয়ে কিন্তু আছে এই পুলিশ বাজার। ভিড়টা দেখেই বুঝতে পারছো কীরকম লেভেলের মানুষ এখানে আসে শপিং করতে, আর অজস্র দোকান কিন্তু আছে এই পুলিশ বাজারে। তো আমরা সেগুলোই ঘোরাবো, ও অলরেডি একটা দোকানে দাঁড়িয়ে পড়েছে। তো চলো ও কি কিনছে দেখা যাক। ১০০ করে বিক্রি হচ্ছে এখানে জামা কাপড়, 100 টাকা করে মাত্র। আর সেখান থেকে কিন্তু বেশ জিনিসটা বাছাই করার জন্য বেশ লাইন লেগে গেছে। আর এটা হচ্ছে জুতোর দোকান, জুতোর দোকানে জুতোগুলোর কেমন দাম দেখলি? জুতোর দাম হচ্ছে 200 বা 300 করে। আচ্ছা, আর জুতোর ভ্যারাইটি হচ্ছে এরকম, বেশ স্টাইলিশ আছে কিন্তু, তাই না? এবার ছিঁড়ে যাবে না লাস্ট করবে সেটা আমরা বলতে পারবো না, সেটা তোমাদের পরে দেখতে হবে। হ্যাঁ, যে কিন্তু যেভাবে মানুষ কিনছে মনে হচ্ছে ভালোই হবে। তার পাশে আরও একটা হচ্ছে জুতোরই দোকান, এখানে হচ্ছে টি শার্ট, স্পোর্টস ট্র্যাক প্যান্ট, এই সমস্ত কিন্তু এখানে পেয়ে যাবে। এটা হচ্ছে প্যান্টের দোকান, বিভিন্ন রকম রং বেরঙের প্যান্ট। জুতো খারাপ হয়ে গেলেও এখানে চাপ নেই, মুচি আছে। এটা হচ্ছে জ্যাকেটের দোকান, বিভিন্ন রকম পাফার জ্যাকেট থেকে শুরু করে লেদার জ্যাকেট সব কিন্তু এখানেই পেয়ে যাচ্ছ। দাম কত এটার? 500 টাকা বলছে, এটার দাম কিন্তু 500 টাকা বলা হচ্ছে। 100 100 500 না 100, এইগুলো হ্যাঁ জিজ্ঞেস কর, 100 টাকা 500 টাকা নয়।
মানে যা নেবে এই দোকানে কিন্তু সব 100 টাকা করে। দেখো কত ভ্যারাইটি, লেদার জ্যাকেট থেকে শুরু করে পাফার জ্যাকেট 100 টাকা করে বিক্রি হচ্ছে এখানে। এ তো মনে হয় লুট লুট লেগে যাবে, লুট। এটা কি সেকেন্ড হ্যান্ড মার্কেট না তো? কালোটা পছন্দ হচ্ছে নাকি? যাক, আমার জন্য যদি একটা 100 টাকার জ্যাকেট পাওয়া যায় কলকাতায় বসে তো কোনোদিন পাবো না। 100 আনলি, বাহ অসাধারণ লাগতেছে, নিয়ে নিতেই পারো তুমি। হ্যাঁ নিয়ে পরে দেখ কেমন লাগছে। তো এটা ট্রাই করবে, দেখা যাক কেমন লাগে 100 টাকার জ্যাকেট পরে। তো 100 টাকার জ্যাকেট পরে দাঁড়িয়ে আছেন, তোমরাই বলো কেমন লাগছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে, স্টাইলিশ লাগছে। হ্যাঁ 100 টাকা আন্দাজে, হ্যাঁ নিয়ে নিতে পারিস, খুবই সস্তা। লেন্থটাও দেখো বেশ ভালো লেন্থ, 100 টাকা মাত্র দাম। তো আমরা এটা নিয়ে নিচ্ছি, ডান। আর কিছু পছন্দ হলে দেখ, লুট লেগে যাবে, যাচ্ছে পুরো আগুন। 100 টাকার সেল, চলো। আমি আর লোভ সামলাতে পারলাম না, ওর থেকে নিয়ে আমি পড়ি না, বেশ ভালোই লাগছে কিন্তু 100 টাকার জ্যাকেট পরে। আচ্ছা কিন্তু ফাটিয়ে শপিং হয় ভাই, যা দাম প্রাইস রেঞ্জ দেখে নিয়েছি বিশাল হয়। চলো, এখানেও কিন্তু জামা কাপড়ের অনেক ভ্যারাইটি আছে। লোকজন যেন লুট লেগে গেছে, এইভাবে বাড়ছে, ও বাড়ছে। কি এটা রে, টপ কত দাম টপটার? এই দেখো 50 টাকা করে টপ, 50 টাকা টপ। মানে ভাবা যায় 50 টাকায় টপ পাওয়া যাচ্ছে, 100 টাকায় জ্যাকেট। এসব কিন্তু ভাই এই রেঞ্জে শপিং করতে হলে কিন্তু শিলংয়ে আসতে হবে। এই এক ছোট্ট বন্ধু হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা আরও এগিয়ে যাবো। 50 টাকার টপ নিলি না, পরে দেখবো, ঠিক আছে চলো সামনে যাওয়া যাক। এখানে এত দোকান, মানে কোনো দোকানে বেশি টাইম নষ্ট করলে মনে হচ্ছে যেন আরও বড় ডিসকাউন্ট হাতছানি দিচ্ছে সামনে, এত দোকান। ওপরে একবার দেখিয়ে দিই, দেখো জুতোর দোকান, জামা কাপড়ের দোকান। এখানে দেখো কত রকমের ক্রক্স, কত রকমের ক্রক্স, হাজার রকমের জুতো। ও বাই দ্য ওয়ে, আমরা কিন্তু প্রথম দিন শিলংয়ে এসে এখান থেকে কিন্তু একটা জুতো কিনেছিলাম, কারণ আমরা বাড়ি থেকে হাওয়াই চটি আনতে ভুলে গেছিলাম। এগুলো তো পুরো ক্রক্সই লাগছে, অনেক ভ্যারাইটি আছে, অনেক কালার আর চয়েস আছে। দেখুন এগুলোর দাম কত, ওইটার দাম কত যে দেখতো একবার, আমার পছন্দ হচ্ছে এটা বেশ। হ্যাঁ জিজ্ঞেস কর, ব্লু কালার। আচ্ছা ব্লু ক্রক্সটার দাম কিন্তু 400, একটু বেশি লাগছে এখানে দামটা। তো আমরা 100 টাকার জুতো কিনতে একটু সামনের দিকে যাব, তাই তো চলো। মানে ভিড়টা জাস্ট দেখো, গিজগিজ গিজগিজ করছে মানুষ। এখানে কভার শু আছে অনেক কোম্পানি, মেয়েদেরও জুতোর অপশন আছে অনেক, আর ক্রক্স তো আছেই। একটা বিশাল এরিয়া কিন্তু এই জুতোর, চলো সামনে যাই। এখানেও কিন্তু সোয়েটার আছে, এগুলো 100 করে, এখানে 100 টাকা করে পাওয়া যাচ্ছে জামা, চলো সামনে যাই। এখানে কিন্তু মেয়েদের লং কোট আছে, এটা কি লং কোট? লং কোট দেখতে দাঁড়িয়ে পড়েছে, কিরকম প্রাইস রেঞ্জ দেখাবে। এটা কত? 500, এগুলো কিন্তু 500 টাকা করে। হ্যাঁ এগুলো কিন্তু 500 করে, এখানটা একটু দাম বেশি, এগুলোর ভারিও বেশি। আগেরগুলো যেমন পাতলা ছিল,
এগুলো কিন্তু ভারী বেশ। এখানে শার্ট হচ্ছে 100 টাকা করে। তো চলো সামনের দিকে যাই, আবার একটা জুতোর দোকান। বাচ্চাদের জুতোর অনেক ভ্যারাইটি এখানে, 200 করে, 200 টাকা করে পাওয়া যাচ্ছে। মানে এখানে সব যাবতীয় সমস্ত জিনিস 50, 100, 200, এখানে কিন্তু দামটা বেশি, 300 টাকা করে জ্যাকেটগুলো। না আমি তো কিনলাম। হ্যাঁ নিতে পারিস, ভালোই লাগছে। এখানে কিন্তু যাবতীয় জিনিস 300 টাকা করে, সবই জ্যাকেট। ভীষণ ভিড়, ভীষণ। আজকে সানডে না, চলো সামনের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে চাদরের দোকান, চাদরগুলো হচ্ছে 650 করে। বিভিন্ন কালারের চাদর এখানে কিন্তু পেয়ে যাচ্ছ। একটু এদিকটা নিয়ে গিয়ে দেখাই, এদিকে আরও ভ্যারাইটি আছে চাদরের। বেশ সুন্দর কিন্তু চাদরগুলো, এগুলো 650 করে কিন্তু। এগুলো কত করে বল? 500 কত? এগুলো 500। এগুলো কিন্তু সব 500 করে। বড় কোট গুলো কিন্তু 1100 করে, আর ছোট গুলো হচ্ছে 500 করে। তো চলো একটু সামনে দেখা যাক কি কি ভ্যারাইটি পাওয়া যায়। এখানে কিন্তু ছোটদেরও অনেক জিনিসপত্র পেয়ে যাবে, খেলনার। এগুলো কত করে? এগুলো কিন্তু 50 টাকা করে, ছেলেদের কোট। চলো একটু সামনে যাই, ফার্স্টে একবার সবাইকে মার্কেটটা দেখিয়ে নিই, বেটার হবে সেটা। এখানে টুপিরও অনেক দোকান আছে, ছোট ছোট টুপির দোকান। আর এগুলো হচ্ছে মেয়েদের জ্যাকেট, বাড়িতে পরার বা বাইরেও পরার, বিভিন্ন রকমের লং কোট, মিডল সাইজ কোট। চলো এখানে কিন্তু চাদরও আছে অনেক রকমের, অনেক রঙের কিন্তু প্রত্যেকটা দোকানে কিন্তু অনেক ভ্যারাইটি আছে। আমি শুধু অবাক হয়ে দেখছি ভিড়টা, কি ভিড়, কি ভিড়। ও আবার দাঁড়িয়ে পড়েছে এখানে। কত দাম এটা? 500। এই মিডল লেন্থ জ্যাকেটগুলো কিন্তু 500 করে। ও আরও একটা নিচে, এদিকে একবার দেখা, এটা কত? 500, এটাও 500। খারাপ না, নট ব্যাড। উডল্যান্ডেরও শোরুম আছে, তো যারা ভালো জুতো কিনতে চাও তারা কিন্তু এই শোরুমটাতে আসতেই পারে, উডল্যান্ডের। আর এমনি ফুটপাথের দোকান তো রয়েছে। আরে যদি বাই চান্স কারো জুতো ছিঁড়ে গেল, জার্নির জন্য তো অবভিয়াসলি উডল্যান্ড বেটার না? ও এই চাদরগুলো কিনেই ছাড়বে যা মনে হচ্ছে, সব দোকানে গিয়ে দরদাম করছে। কত এটা? 500। সব দোকানে কিন্তু সেম দাম, 500 করে।
দেখো চাদরটা কিন্তু খুব সুন্দর দেখতে। এটা কত দাম? 1000। এটা পাশেরটা হচ্ছে 500 আর এটা হচ্ছে 1000। এখন উনি যেটা খুলছেন সেটা কিন্তু 500 টাকা দাম। পাঁচশোরও আছে, 1000-এরও আছে। এটা কত? 750। কোয়ালিটি আলাদা সব। এটা আমি একটা নিবি। ওকে চলো সামনে আর একটু দেখা যাক। এখানে হচ্ছে মেয়েদের নাইট স্যুটেরও অপশন আছে, এগুলো প্যান্ট দেখছেও। কত? 300 টাকা করে পুরো নাইট সেট। সেট নাকি প্যান্ট অনলি? শুধু প্যান্ট 300 টাকা? বাবা, এ তো পুরো ডাকাত হয়ে গেছে ভাই। আর তবে সেটের দাম কেমন হবে? এগুলো সেট মনে হচ্ছে। হ্যাঁ, সেট হচ্ছে 500। সেট সস্তা পড়ছে শুধু, অবভিয়াসলি তুই যদি শুধু প্যান্ট নিস তার থেকে সেট তো সস্তা হবেই। সেট 500 আর শুধু প্যান্ট নিলে 300। ওটা চুজ করেছে। এখানে কিন্তু বিভিন্ন রকম টুপিরও অপশানস আছে, বাচ্চাদের বড়দের সবারই। প্যান্টের দোকান আছে। কি আছে? বার্গেন করা যাচ্ছে না। হ্যাঁ, ফিক্সড প্রাইস। এখানে কম্বলও পেয়ে যাবে তোমরা। এখানে কম্বল অনেক সস্তা হবে আশা করা যায়। মিডিয়াম, এটা হচ্ছে মিডিয়াম লেন্থ কম্বল। ঠান্ডার জন্য যদি তার তোমরা গ্লাভস কিনতে চাও সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে। টুপি, গ্লাভস, টুপি সবই কিন্তু আছে। পায়ের মোজা, মানে যাবতীয় জিনিস কিন্তু তারা পেয়ে যাবে। মাথার টুপি থেকে পায়ের মোজা, জুতো, এভরিথিং। বিছানার চাদরও আছে, সব সব সব। আর এটা কিন্তু আরো একটা চাদরের দোকান আমরা দেখতে পাচ্ছি। ওর তো এত ঠান্ডা লেগেছে একটা মাফলারটাও পরে নিয়েছে। একটা কথা আমি কিন্তু বলতে চাইবো, এখানে কিন্তু সব দোকানগুলো সেম প্রাইস। মানে আমরা একটা চাদর যে দোকানে দেখছি 750, অনেকটা দূরে গিয়েও অন্য দোকানেও কিন্তু সেই প্রাইস, সেই সেম 750 করেই। বার্গেনিংও খুব একটা করা যাচ্ছে না। 750টা হার্ডলি হয়তো 700 হবে, কিন্তু 50 টাকা বা 100 টাকার বেশি কিন্তু তোমরা লার্জ অ্যামাউন্টে কিনলেও কিন্তু খুব একটা কমবে না। তো মার্কেটটা মোটামুটি এখানেই শেষ। মানে পুলিশ বাজারে যারা আসছো বা শিলংয়ে মার্কেটিং করতে চাও তোমরা কিন্তু এই পুলিশ বাজার মার্কেটটাতে এসেই শপিং করো। বিভিন্ন প্রাইস রেঞ্জে বিভিন্ন কোয়ালিটির জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে এই পুলিশ বাজারে। তোমাদের একদম তোমাদের কিন্তু দেখে শুনে জিনিসপত্রগুলো কিনতে হবে, না হলে কিন্তু ঠকার সম্ভাবনাও আছে। আবার কম দামি জিনিস কিনো কিন্তু ভালো সেটা হতেই পারে। তো আমরা বলবো, আমরা যেমন একটা 100 টাকায় পেয়ে গেছি, তো আমি বলবো যে তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে একটু দেখে জিনিসপত্রগুলো কিনবে, তবেই কিন্তু ভালো হবে। তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, যেখানে থাকবে আরও অনেক অনেক সারপ্রাইজ। তো আজকের জন্য টাটা ফ্রম শিলং, টাটা।